ইলেকশনের প্রমাণ হবে যে আপনারা দুর্নীতিবাদ, ইলেকশনের প্রমাণ হবে আপনারা সংবিধান মানেন না, ইলেকশনের প্রমাণ হবে 7ই জানুয়ারি আপনারা কত রকম গিরিঙ্গি করা, কত ধরনের কনস্পিরেসি করা, কিভাবে নির্বাচনটা করলেন। শুনলেন মুস্তাফিজুরমান আকাশ বলছিলেন, তিনি এই নির্বাচনের একজন প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী, অনেক অভিযোগই করলেন, বাস্তবতা কি? আমি শুনলাম আমাদের আওয়ামী লীগ লিডারের কাছ থেকেও শুনলাম, সেই পুরনো ক্যাসেট, সেই পুরনো ভাঙ্গা রেকর্ড। না, এটা কি মিথ্যা? 100% মিথ্যা। আমি মুক্তি বাহিনীর কোম্পানি কমান্ডার ছিলাম, ইসলামীদের বিরুদ্ধে যুদ্ধ করছি, রাজনীতি আর এদের ওরা ওদের রাজনীতি আমাদের সাথে এক না তো। জিয়াউর রহমানকে বলছি, আবার মুজাহিদুল ইসলামদের সময় আপনারা কেমনে গেলেন ওই দলে? না না, যে কোনো দল আমি যাবো, স্বাধীন দেশ, স্বাধীনতা বিরোধীদের পক্ষে। স্বাধীনতা বিরোধী কেউ নাই বাংলাদেশে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আপনারা বানান না, রাজনৈতিক বিরোধীকে স্বাধীনতা বিরোধী বানান, কারণ স্বাধীনতা মনে করেন এটা আমার বাপের সম্পত্তি। স্বাধীন দেশে কোনো স্বাধীনতা বিরোধী নাই, একটা কুকুরের বাচ্চা পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার সামনে এসে বলুক, আমি মুক্তি বিরোধী কোম্পানি কমান্ডার। সেগুলো তো ফাঁসি দেওয়া, একটা লোক নাম বলেন কেন? মুজাহিদুল ইসলাম সেলিম কি ছিল? যুদ্ধ অপরাধী, বিচার যুদ্ধ অপরাধী, এটাই বলতে চাচ্ছি যে ওনারা ওই যে বিএনপির বিরুদ্ধে যখন আন্দোলন হয়, এই তিন দল আপনারা সহ, জাতীয় পার্টি সহ, ওরা করে নাই আলাদা ভাবে। আমি আমি আপনার কথা বলি ভাই, রূপসী বাংলা আমি চালাই 1987 থেকে, আমি সব নেতাদের ইন্টারভিউ ভিডিও আমার কাছে আছে, বহু আমি সব কাহিনীর সাথে জড়িত। আমি নিজে এমপি ছিলাম 79-এ। জিনিসটা হয়েছে, রাজনীতিটাকে আজকে যেভাবে জটিল করা হয়েছে, জাহিদ ভাই বলছে সঠিকভাবে বলছে, নির্বাচনটাকে যেভাবে প্রহসন করা হয়েছে, বঙ্গবন্ধু থাকলে শেখ হাসিনার বাড়িতে বাইকে দিত, কারণ যে গণতন্ত্রের জন্য উনি এত ত্যাগ স্বীকার করছে, 17 বছর জেল খাটছে, তার রাজনীতি যে আমি সম্পূর্ণ একমত তা না, তার সাথে নীতি নৈতিকতার প্রভাব থাকতে পারে, কিন্তু একটা মানুষ বলছে, ভুট্টোকে বলছে, তারা যদি সংখ্যা কমও হয় সংসদে এসে কথা বলুক, তাদের কথা আমরা শুনবো। তিনি বিরোধী দলকে এত লালন পালন করছে, জিয়াউর রহমান বিরোধী দলকে সাংঘাতিকভাবে লালন পালন করছে, আওয়ামী লীগরে উনি সুযোগ দিছে, বাকশাল থেকে আওয়ামী লীগ করার সুযোগ দিছে। আমি ইটিফোরে ওনার সাথেই বিরোধ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিছে। আমি খুব ভালো বড় পজিশনে ছিলাম আপনাদের জাতীয় পার্টিরও। ঘটনা হইলে দেশটা আগে, আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি, আপনি একটু নমনীয় হন। আমি কেন নমনীয় হব? এই যে উনি আমার বোমা মারছে, আরে শেখ হাসিনার বোমা মারবো নাকি আমার মারবো? আমি তো রাস্তায় রাস্তায় 1 লাখ কোটি করতে হচ্ছে কেনা, শেখ হাসিনার মারবো, জিয়াউর রহমানের মারবো, দেখেন না রাজীব গান্ধীরে মারবো, গান্ধী ইন্দিরা গান্ধীর, এটাই তো রাজনীতিবিদের স্বার্থকতা, আমাকে মারবে কেন? তো মারলে 200 ফুট দূরে জনগণ মারে না, আজ পর্যন্ত কেউ জনগণ মারে নাই, মারছে আপনাদের বাহিনী, সশস্ত্র বাহিনী, তাদের লোকরাই মারছে, জিয়াউর রহমানকে মারছে, জিয়াউর রহমানের বডিগার্ডরা মারছে, আমি তো অস্বীকার করি না। সুতরাং রাজনীতিতে আপনার আসতে হবে, খালি যে চামচাগিরি, খালি যে আপনাদের বিভিন্ন দলের মধ্যে, ডোন্ট মাইন্ড, নেত্রী নেতা যা বলে তাকে যদি সবাই মাইনা নেয়, তাহলে তার ব্যক্তিত্ব কী থাকে? সে তো প্রতিবাদ করবে, সে তো বলবে যে না এটা রাইট, এটা রং। আওয়ামী লীগের একটা লোকও বলে না যে নির্বাচনটা রং, সবাই বলে, খালি যুক্তি খাড়ায়। আমরা ছোটোবেলায় ওই স্কুলে ওই টেলিভিশনে বিতর্ক করতাম, বিতর্কে আবার সাবজেক্ট চেঞ্জ হয়ে যেত, খেলাধুলা শিক্ষার অন্তরায়, আবার একজন বলতো না শিক্ষার অন্তরায় না, কারণ তুমি এটাতে বলো, এইটাতে সে পয়েন্ট রেডি করতো, তারপরে আবার উল্টা দিত, তাহলে এইটাতে করো, যেইভাবে যান। যদি আওয়ামী লীগের পক্ষে বলতে চান ভাই, দেখুন যে আওয়ামী লীগের পক্ষে অনেক কথা নিয়ে আসবে মুখস্থ, এখন যদি ওনাকে বলা হয় বিএনপির পক্ষে বলেন, আবার নিয়ে আসবে। কারণ হচ্ছে কি, আমরা রাজনীতি করি আমার বিশেষ স্বার্থে, বিশেষ স্বার্থে, আমার নিজের নমিনেশান, আমার নিজের ব্যবসা বাণিজ্য, নিজের ধান্দা, দেশ জাতি জনগণের কল্যাণের চিন্তা করে রাজনীতি করার লোক খুব কম। ওয়ান বাই ওয়ান, কেস বাই কেস আমি বলতে পারি, এই প্রত্যেকটা বাট পার্ট আউট আজকে রাজনীতি মঞ্চ দখল করে নিছে, আর রাজনীতিবিদরা ওই শালার চকির তলে যে বসে দিচ্ছে, তার না আছে টাকা, না আছে কোনো দাপট, না আছে বাহিনী, না আছে গুন্ডা, না কিছু,
সে আওয়ামী লীগের স্থান পায় না, সে বিএনপিতেও স্থান পায় না, সে কোনো রাজনৈতিক দলের কোনো স্থান পায় না। কারণ এই যে একটা গিরিঙ্গি চক্র আজকে সারা দেশের রাজনীতিকে কলুষিত করতেছে এবং রাজনীতিকে জনগণের বিপক্ষে দাঁড় করা দিচ্ছে, জনগণের মধ্যে আজকে কোনো আস্থা নাই, স্বস্তি নাই, রাজনীতির প্রতি চরম বিরাগ ভাজমান এই দেশের বাসী। কারণ নির্বাচন প্রক্রিয়া রং, রাজনৈতিক কর্মকাণ্ড রং, রাজনৈতিক দিগদর্শন রং, রাজনৈতিক নেতা রং। একটা লোক আমি যদি হন বলি আজকে এই কর্মসূচি দেওয়া হলো দূর করে, সে কোথাতে পারলো এই কর্মসূচি, কোন মিটিংটা হলো আমাকে বলেন। দলের একটা ফোরাম থাকে না, দলের একটা সিস্টেম থাকে না, আলোচনা হয় না, এর থেকে সিদ্ধান্ত আসে। কোনো দলের কোনো সিদ্ধান্ত হয় যে যেটা বলে রাজ্যের সাহেব একটা বলে দেয়, ওবায়দুর রহমান আবার তারা চাকরি নষ্ট করে দেয়, আবার ওবায়দুর রহমানটা বলে কৃষিমন্ত্রী আবার একটা বলে, মানে আবার শেখ হাসিনা আবার তাকে থামায়, এই তুমি এটা বলছো কেন, এটা থামাও, এটা মানে একটা ফ্রি স্টাইল পলিটিক্স। রাজনীতি এটা হয় না, রাজনীতি খুব সূক্ষ্ম জিনিস, দেশ জাতি জনগণের ভাগ্য নির্ধারণ হয় রাজনীতিতে। আর এখন রাজনীতি হয় শুধুমাত্র, আপনি যা দেখেন সারা বাংলাদেশের 85% ওয়েলথ সম্পদ এই কিছু সংখ্যক রাজনীতিবিদদের পকেটে, তারা এই সমস্ত হোটেলের মালিক, গুলশানের বাড়ির মালিক, ব্যবসা বাণিজ্যের মালিক, তারা আবার রাজনীতিও করে ওই টাকা দিয়ে। আপনি বললেন না, আপনি একটা কনস্টিটিউশন কিনতে কয় কোটি টাকা লাগে বলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললাম, আপনি যে মিগ থেকে টাকা মারলেন 300 কোটি টাকা, তো আপনার দরকার, বেশি দরকার কি? আমি সামনাসামনি বলছি, মানে জিজ্ঞেস করেন মুসলমান, আমি হজ করে আসছি, না রে ভাই আমি তো কোনো টাকা মারি নাই, কে আপনি মারছেন? মেজর আক্তার আপনার নামে কেস করবো আমার বলছে। হ্যাঁ কেস করছো? 300 কোটি টাকা লাগে না, 1 কোটি টাকা করে একটা নির্বাচনী এলাকায় খরচ করলে 300 কোটি টাকা হয়ে যায়। আমি বলছি এখন ওনার ছেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা আমেরিকায় $1 billion, ওনার আজকে স্টেটমেন্ট দিছে ওনার আসছে 4 কোটি টাকা মাত্র, মাননীয় প্রধান শেখ হাসিনার 4 কোটি টাকা আছে বলে। আমি বলি হাসি কারে কয়। আমার কথা হলো, আমি আগেও বলছি, রাজনীতিবিদ আল্লাহর ফেরেশতা, রাজনীতিবিদ ভাগ্য বিধাতা, রাজনীতিবিদ দেখছি সুভাষ বোসকে, রাজনীতিবিদ গান্ধীকে, রাজনীতিবিদ দেখছি শেরে বাংলা। ভাই এসব কথা কি শুধুমাত্র ধারণা প্রসূত? ধারণা প্রসূত না, বাস্তব ইতিহাস। এরকম কোন এই প্রামাণ্য দলিল আপনার বা কোনো প্রমাণ কি আপনার কাছে আছে কিনা? প্রত্যেকটা প্রমাণ আছে এবং আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতেছি। আমি যে আমেরিকাতে আইসা এই যে কথাগুলো বলতেছি, আমার বিরুদ্ধে যদি একটা কথা প্রমাণ করতে পারেন যে এই কথাগুলো আমি মিথ্যা বা ভিত্তিহীন অবাস্তব বলছি, আমি বঙ্গবন্ধুর সাথে চলছি, আমি ছোটো মানুষ, এই মহাকালীতে বঙ্গবন্ধু আছি, তুই মিটিং করবি? আমি আপনি ইলেকশন দাঁড়াইছেন, আমি মহাকালী ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমি তৃতীয় কলেজ ছাত্রলীগের জিএস, আমি তৃতীয় কলেজ ছাত্রলীগের প্রেসিডেন্ট। বলছে যা একটা মিটিং কর, কিছু নাই, পয়সা নাই, উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট দাঁড়াইছে, এমপি, এমএনএ, মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি, আমি তিন জায়গায় চোখে জোগাড় করে ওনারা মিটিং দিছি, একটা সাথী, একটা ইয়া, এই যে হামিদ চেয়ারম্যান এখানকার প্রবাসী লোক, হামিদ চেয়ারম্যান মুসলিম লীগের, আমি বঙ্গবন্ধুর কানে কানে করলাম, বঙ্গবন্ধু এই হামিদ চেয়ারম্যান খুব ডিস্টার্ব করতেছে আমাদের, তার বিরুদ্ধে একটু কয়ে দেন, বঙ্গবন্ধু তো বাঘের বাচ্চা, এই হুঙ্কার মারছে, হামিদ চেয়ারম্যান তুমি সাবধান হয়ে যাও, আর ধারাম করে চোখে ভেঙে গেছে পড়ে, কারণ কাঠের চোখে টাইনা টুনা তুলছে ওনারে, মিটিং শেষ, বঙ্গবন্ধুর মিটিং। আর এখন আওয়ামী লীগের মিটিং দেখেন কত বড় নৌকা, কত বড় স্টেজ, কত মানে ডিজিটাল, বাপ রে বাপ, মনে হয় যে আল্লাহ তাদেরকে ঘাস, যে লোকটা সারা রাত জীবন কষ্ট করলো, জেলখানায় খাটলো, সব কিছু করে গেলো, দুইটা মেয়ে আজকে সেই সম্পদ ভোগ করতেছে, তারাই রাষ্ট্রীয় নেতা, তারাই জাতীয় সম্পদের মালিক, তারাই সব কিছু মালিক। যে শেখ কামালের দেখছি পয়সার লেগা কত কষ্ট করছে, প্রধানমন্ত্রীর ছেলে, আবার শেখ হাসিনার ছেলে প্রধানমন্ত্রী জয়, $1 billion মালিক, আমি বুঝি না, আল্লাহ কি তাদেরকে দিয়ে দিছে ভাগ্য? দেশ আমাদের, এই দেশ স্বাধীন করছি আমরা, এই প্রত্যেকটা পয়সার হিসাব এই দেশের মানুষকে দিতে হবে, এই প্রত্যেকটা রাজনীতির হিসাব দিতে হবে। এই লুটের দিন না, ইলেকশন যাবে, ইলেকশনের প্রমাণ হবে যে আপনার দুর্নীতিবাজ, ইলেকশনের প্রমাণ হবে আপনার সংবিধান মানেন না, ইলেকশনের প্রমাণ হবে 7ই জানুয়ারি আপনারা কত রকম গিরিঙ্গি করে, কত ধরনের কনস্পিরেসি করে, কিভাবে নির্বাচনটা করলেন, আমেরিকা, তারপরে আসবে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আসবে আমি আপনার কাছে আবার আসছি।